আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা একটি ক্রিম নিয়ে আলোচনা করব। ক্রিমটির নাম হচ্ছে ইকোনেট প্লাস ক্রিম। এই ক্রিমটি ম্যানুফ্যাকচারিং করে থাকে ইনসেপ্টা কোম্পানি। আজকে আমরা এই ইকোনেট প্লাস ক্রিমের ব্যবহার, ডোজ, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা এবং দাম সম্পর্কে বিস্তারিত জানব। বিস্তারিত জানার পূর্বে যারা আমাদের এই ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ইকোনেট প্লাস ক্রিমটি সাধারণত আমাদের বাহ্যিক ত্বকের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। আমাদের ত্বকে যদি কোনো প্রকার ছত্রাক বা অ্যালার্জি বা ব্যাকটেরিয়াজনিত কোনো সংক্রমণ ঘটে বা আক্রমণ করে তা নিরাময়ের ক্ষেত্রে এই ক্রিমটি ব্যবহার করা হয়ে থাকে। যেমন ব্যাকটেরিয়া দ্বারা বা অ্যালার্জিগত অতিরিক্ত গরমের ফলে যদি আমাদের ত্বকে সংক্রমিত হয় বা চুলকালে যদি কোনো ক্ষত সৃষ্টি হয় সেই ক্ষত নিরাময়ের ক্ষেত্রে এই ক্রিমটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া ছত্রাক আক্রমণের ক্ষেত্রে যেমন দাউদ হওয়ার ফলে এই ক্রিমটিও সেই আক্রান্ত স্থানে ব্যবহার করা যেতে পারে। এবার আসি এর ব্যবহার বিধি নিয়ে। এইটি সাধারণত দিনে দুইবার ব্যবহার করা হয়ে থাকে, একটি হচ্ছে গোসলের পর এবং আরেকটি হচ্ছে রাতে ঘুমানোর আগে, এবং 14 দিন পর্যন্ত ক্রিমটি ব্যবহার করতে হবে। অন্যান্য ক্রিমের মতো এই ক্রিমেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। তার মধ্যে হচ্ছে একটি হচ্ছে মৃদু হালকা জ্বালা পোড়া করা এবং ত্বকীয় ভাইরাসজনিত রোগে যেমন হারপিস, ডেরিসেলা ব্যবহারে উচিত নয় এবং গর্ভাবস্থায় অতি সতর্কতার সাথে এই ক্রিমটি ব্যবহার করা যেতে পারে। সর্বোপরি বলতে গেলে ইকোনেট প্লাস ক্রিমটি সাধারণত বাহ্যিক ত্বকীয় ব্যাকটেরিয়া এবং ছত্রাক আক্রমণের কারণে ব্যবহার করা হয়ে থাকে এবং প্রতিটি ক্রিমের দাম হচ্ছে 48 টাকা।